তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছানার কোপ্তা কারি নিয়ে, মালাই কোপ্তা কারি। দেখুন, আমি এখানে 500 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। অনেকের এই ছানার কোপ্তা কারি করতে গিয়ে কিন্তু বেশ শক্ত হয়ে যায় বা ভেঙে যেতে পারে। প্রথমে এই ছানাটাকে আপনারা ছানা কিনেও নিতে পারেন বা ছানা তৈরি করে নিতে পারেন ঘরে। আমি তৈরি করে নিয়েছি দুধ জাল দিয়ে। এরকম ভালো করে কিন্তু খুব মুথে নিতে হবে। ঠিক দেখুন যেরকমভাবে মেখে নিচ্ছি। এবার দেখুন ছানাটাতে কিন্তু ভালো 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দেবো। এই ময়দা দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু ছানাটা একটু নরম হবে। অবশ্যই ছানার পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা অ্যাড করবেন। যদি আপনাদের 200 গ্রাম ময়দা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দেবেন। আর যদি ছানাটা 500 মতন থাকে, 500 বা তার বেশি, তাহলে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দেবেন। আবারও খুব ভালো করে কিন্তু এরকমভাবে মেখে নেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। মিষ্টি দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন আদা পেস্ট। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার কুচিও ইউজ করতে পারেন। দেখুন 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, খুব সামান্য কিন্তু হলুদ গুঁড়ো, খুব সামান্য, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন ছানাটাকে হাত দিয়ে মেখে নিলাম। তারপরে একটা গোল পাকিয়ে নিচ্ছি, ডো পাকিয়ে নেওয়ার মতন করে। প্রত্যেকটা ছানার বল তৈরি করে নেব এবং বলের মধ্যে কিন্তু আমরা কিশমিশ, কাজু এই ধরনের জিনিস আপনারা দিতেও পারেন। আবার শুধুই কিন্তু বলটাকে আমরা তৈরি করে নিতে পারি। ছানার বলগুলো একে একে তৈরি করে নিয়ে ভালো করে হাতে কিন্তু সমান মাপের গোল পাকিয়ে নেব। এবার মধ্যিখানটা ফাঁকা করে ওর মধ্যে কিশমিশ এবং কাজু ডাস্ট করে রেখেছি। দেখুন কাজুগুলো গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু এর ভেতরে পুর হিসাবে কিশমিশ, কাজু, পেস্তা দিতেও পারেন, নাও দিতে পারেন। বলটাকে এবার সম্পূর্ণ ভরাট করে দিয়ে আবার হাত দিয়ে ভালো করে সমান মাপের গোল বা বল তৈরি করে নিচ্ছি। এবার চলে যাব আমরা, দেখুন সুন্দর করে কিন্তু বলটা তৈরি করে নিয়েছি। মিক্সিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি চালমগজ, কাজু, আর দিয়ে দিচ্ছি দেখুন পামকিন সিড। এখানে আমি পামকিন সিড জলে ভিজিয়ে ইউজ করছি। আপনারা এই পামকিন সিডের বদলে কিন্তু শুধু চালমগজও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি টুকরো করা আদা, টুকরো করে নেওয়া টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, খুব সামান্য কিন্তু দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলার সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এক একটা করে কোপ্তা কিন্তু ছেড়ে দেব। কোপ্তা দিয়েই কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, একটা পিঠ খুব ভালো করে কিন্তু আমরা ফুটে দেব। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সাবধানে আমরা আরেকটা পিঠ উল্টে নেব। ঠিক দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম ভেঙেও যায়নি আর শক্তও হবে না, নরম থাকবে ভেতরটা, উপরটা এরকম ক্রিস্পি থাকবে। তেল ছেঁকে কোপ্তাগুলো কিন্তু এরকম সুন্দর করে গড়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এরমভাবে প্রতিটা কোপ্তা কিন্তু আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু প্রতিটা কোপ্তা এরকম সুন্দর করে গড়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু কোপ্তাগুলো গড়ে নিতে হবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। বেশ একটু ফোড়নটা ভাজা হয়ে আসলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দেব। এই পেস্টটাতে আমরা আদা, কাজু বাদাম, আমি এখানে পামকিন সিস দিয়েছি, আমরা চালমগজও দিতে পারেন, টমেটো, আর দিয়ে দিয়েছি জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা এই পেস্টটা একেবারে তৈরি করে নিয়েছি। কষানোতে দেখুন আমাদের তেল কিন্তু ছাড়ছে। কুচানো লঙ্কা, ঝালটাও অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন।
অল্প অল্প করে জল দিয়ে আমরা কিন্তু ভালোভাবে আবার এটাকে বেশ সুন্দর কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল কি সুন্দর বেরিয়েছে। এরপরে কিন্তু আমরা এখানে জল দিয়ে দেব, যদিও এখানে গ্রেভিটা কিন্তু এরকম ঘনই থাকবে, খুব বেশি পাতলা হবে না। আমরা দেব খুব বেশি কোপ্তাগুলোকে দিয়ে ফোটানোর প্রয়োজন নেই, কারণ কোপ্তাগুলো এমনি কিন্তু নরম। দেখুন সমস্ত কোপ্তাগুলোকে দেওয়ার পরে কিন্তু আমরা দুটো পিঠ কিন্তু খুব সুন্দর করে উল্টে নিচ্ছি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে। আর যেহেতু এটা মালাই কোপ্তা কারি, তার জন্য কিন্তু এই ওপর থেকে সুন্দর করে মালাই ছড়িয়ে দিলাম। আবার আমরা কিন্তু পরে যখন আমরা সাজিয়ে নেব তখনও কিন্তু এই মালাই সুন্দর করে ছড়িয়ে দেব। একদম তৈরি হয়ে গেল, এবার বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা সার্ভ করে দেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। যেহেতু এটা মালাই কোপ্তা কারি, সেই জন্য কিন্তু এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, বা আপনারা কিন্তু দুধের সরও কিন্তু তুলে রেখে এইভাবে মালাই তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।